আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর কেউ স্কিপ করবে না। থাম্বনেলটা দেখে আশা করি বুঝেই গেছো কী নিয়ে ভিডিও। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আজকে আমরা একটা কোথাও যাচ্ছি, তো সেই জন্যই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন। একদম বাড়ির কাজকর্ম সমস্তটাই সামলে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা বেরোবো। তো মামি আমার ননদ সবাই রেডি হয়ে নিয়েছে, এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, শেষে বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা সবাই মিলে শুয়ে পড়লাম, আর মামি কিন্তু একেবারেই রেডি হয়ে আমাদের বাড়িকে চলে এসেছিল। আর এদিকে মানে আমার যা আজকে বাড়ি এসেছে, তো ও ছেলেটা টোটোর মধ্যে বসেছিল, ও নামবে না, আমাদের সঙ্গে যাবে। তো ওকে নামিয়ে দেওয়া হলো, ওর মা খাওয়াবে ওকে। আর ওর মা কিন্তু বাবার ঘর থেকে কিছু পেয়ারা নিয়ে এসেছিলো, খেতে খুব টেস্টি ওদের পেয়ারাগুলো। আর দেখো আমরা কিন্তু এখন টোটোতে যাচ্ছি, একদম হাই রোডের মধ্যে ওভারব্রিজ ওপর দিয়ে। তো আমরা টোটোতে করেই বরাবর গিয়েছি, তো আমাদের সামনে যে বাজার আছে সেই বাজারেই যাচ্ছি। তো আমরা যাচ্ছি, আজকে অনেকদিন থেকে ইচ্ছা ছিল একটা পার্লের সীতা হার নেবো। তো মানে দামটা প্রচুর হয়ে যাওয়ার জন্য না ওটা আমি নিতে পারছিলাম না, তো ভাবছিলাম যে ও একটু দামটা কমলে বর্ষাকালের সময় একটু দামটা কমে, মানে এই ভাদ্র মাস করে শ্রাবণ মাসের সময় একটু দামটা কমে তখনই নেবো। তো নামাই হচ্ছিলো না, তো আজকে দেখলাম হঠাৎ একটু দামটা কমেছে। তো চলো যখন রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, তাহলে যাওয়া যাক। তো আমার ননদ বললো চলো যাবে বৌদি, আমি বললাম ঠিক আছে তাহলে সবাই মিলেই যাব। তাই আমরা কিন্তু সবাই মিলে মানে বাড়ির সবাই একসাথে এসেছি, কেউ কিছু নেবো এরকম ভেবেই এসেছি। তো আমি একটা মোটামুটি ভেবেছি যে পারলে সেটটাই নেবো, তো ওর বাইরে যদি কিছু পছন্দ হয় সেটাও নিয়ে নিতে পারি। আমাদের গ্রাম থেকে মল্লাপুর বাজারটা মিনিট 15 রাস্তা। তারপরে দেখো ফাইনালি আমরা বাজারে পৌঁছে গেছি, আর আমরা এখন যাব শ্রীমতি জুয়েলার্সে। তো চলো ভিতরে এখন ঢুকে গেছি। তো ঢুকেই প্রথমে ওখানে প্রচুর ভিড় ছিল, একটু বসলাম, বসার পর চা বিস্কুট দিল, আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর আবার এবার কিন্তু আমরা দেখতে শুরু করলাম, তো এক এক করে দেখতে শুরু করলাম। তো আমার ননদের না কিছুতেই পছন্দ হচ্ছিলো না, তো ঠিক করতে পারছে না যে কী নেবে কী নেবে না। তো আমি বললাম ঠিক আছে তুমি এখন দাঁড়াও আমি আগে দেখে নিই। তো আমি দেখে নিলাম, মানে দুটোই কিন্তু পার্লের সেট ছিল ভালোর মধ্যে, তো একটা খুব হেভি ছিল আর একটা একটু লাইট ওয়েট ছিল, কিন্তু লাইট ওয়েটের ডিজাইনটা আমাকে খুব ভালো লেগেছে। আর হেভিটা আমাকে ওই যে সোনাটা একটু বেশি হবে তার জন্য ওইটা নেওয়ার ইচ্ছা আছে। তাছাড়া আমার ওই মানে ডিজাইন যেটা পছন্দ হয়েছিল সেটা কিন্তু মানে খুবই সুন্দর ছিল লাইট ওয়েট হলেও। তো আমার যাই হোক সোনা তো একবারই কিনবো, তাই মনে করলাম যে আমি ওটা আর নেবো না, এটাই নেবো, ডিজাইন পছন্দ হোক বা না হোক। ডিজাইন পছন্দ না হলেও কিন্তু ডিজাইনটা যথেষ্ট ইউনিক, তো আমার পছন্দ হয়নি, তবু একটু সোনাটা বেশি থাকবে তাই আমি ওটা নিলাম, আর বারবার তো কিনতে পারবো না। তো যাই হোক, তো ফাইনালি আমারটা নেওয়া কমপ্লিট হলো। এখন আমার ননদের শাশুড়ি মায়ের মামি শাশুড়ি বাবা এরা সবাই কিছু না কিছু নেবে, তো ওরা এখন দেখছে, দেখাটা কমপ্লিট হলে তারপরে তোমাদেরকে আমি কিন্তু বাড়িতে গিয়ে সমস্তটাই দেখিয়ে দেবো। আমার কিন্তু দেখো নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনালি দেখো আমি এখানে বিল করার জন্য চলে এসেছি, এখন কম্পিউটার একটু তুলে নেবে, তারপরে ফাইনাল বিলটা দিয়ে দেবে। তো তারপরে আমি একটু বসবো, কারণ এখনও কিন্তু ওদের কেনাকাটা করা কমপ্লিট হয়নি। তো দেখো ওরা এখনও নিচ্ছে, মানে আমার ননদ না খুব খুঁতখুঁতে, জিনিস পছন্দই করতে পারে না, তো ডিসিশন নিতে পারছে না আর কি কোনটা নেবে। তারপরে মারাও দেখছিল, আর অনেকগুলো জিনিস নেওয়া ছিল, তো তাই একটু দেরি হয়ে গেল, সবাই কিছু না কিছু নিয়েছে তার জন্য একটু বেশিই দেরি হলো। আর একটা ছেড়ে আর একটা দেখতে মন হচ্ছে, এটাই তো মানে সমস্যা যে পছন্দ ভাবি যে একটা জিনিস নেবো ভেবে আসি, তারপর দোকানে গিয়ে ওখানে না অনেক রকম দেখে মনে হয় যে এটা নিয়ে নিই এটা নিয়ে নিই এরকম মনে হয়। আমি কিন্তু আমার মনের দিক থেকে একদম আমি স্থির করে এসেছিলাম যে আমি এটাই নেবো, যদি ফাইনাল ডিসিশন করে নিয়েছিলাম যে যদি আমি ওটা পছন্দ করতে না পারি বা ওটা না থাকে তাহলে অন্য কিছু নেবো, তখন আমি দেখবো, তার আগে কিন্তু আমি এটাই ভেবে নিয়ে এসেছিলাম ঘর থেকে। তারপর আমার শাখাগুলো একটু ছেড়ে গেছিলো, তো ওটাও ঠিক করানো ছিল, তাই দাদাভাইকে বললাম একটু যে এটা ঠিক করতে পারবে, বললো হ্যাঁ ঠিক করে দেবো, তাই আমি একটু বসে সামনে দেখে নিলাম ঠিক করলো। তারপরে ওটা ঠিক করিয়ে নিয়ে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে চলে এলাম। আর ওখান থেকে বেরিয়ে এসে বাবা কিন্তু আমার মেয়েকে একটা চিপস কিনে দিয়েছে, ও খাচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার মারা কিছু খাবে না, তাই আমরাও আর কিছু খেলাম না, তাই ওখান থেকে সোজা বাড়ি চলে এলাম। আর কী কী কেনাকাটা করেছি একটু দেখি দিই। এটা বাবার জন্য নেওয়া হয়েছে হার, আর এটা নেওয়া হয়েছে মায়ের জন্য,
আর একজোড়া কানের নিয়েছে মা, তোমাদেরকে দেখাচ্ছি টাপ কানের। তো এটা আট করে পরবে, আর একজোড়া আমরা দিয়েছিলাম সেটা আছে, ভরে রেখে দেবে ওটা। আর এটাই 12 মাস পরার জন্য নিয়েছে। তো আমি কিনেছি সবটাই দেখাবো, ননদ কিনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখো। আর এই বাবার যে জন্য যে চেনটা নেওয়া হয়েছে না, এই চেনটা দুর্দান্ত, একদম ফাঁপা ফাঁপার মধ্যে কিন্তু একদম নিরেট, ভিতরটা নিরেট। আর এটা নিয়েছে আমার ননদ, যেটা বলছিলাম পার্লে সেট আমি একটা নিলাম, ও বলছে তুমি নিলে আমারও খুব ভালো লাগছে তাই এটা নিয়ে নিল, আমার এটাই পছন্দ হয়েছিল। কিন্তু একটু সোনাটা এটাতে একটু কম আছে। আর ও আর একটা লকেট নিয়েছে, ওই যে কুলোর মতো, তো ওই লকেটটাও খুব সুন্দর, ডিজাইনটা খুব ভালো লাগলো তাই ও পছন্দ হয়েছিল বলেই ও নিল এই যে লকেটটা। এর সাথে পরে একটা কানে নিল, খুব মানাবে এটা কিন্তু। আর আমি দেখো ফাইনালি আমি এটা পরেই নিয়েছি, কেমন লাগছে কমেন্ট জানাতে একদমই ভুলবে না। আমাকে তো খুব ভালোই লাগছে, মানে কি বলবো, এটা একটু ওয়েটটা বেশি আছে। তো সব মিলিয়ে সব কেনাকাটাই তোমার সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট জানাতে ভুলবে না। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।